দর্শক চা শ্রমিকদের আন্দোলন নিয়ে বিস্তারিত জানবো সিলেটের সহকর্মী হোসেন আহমেদ সুজাদের কাছ থেকে। সুজাদ, নেতাদের ঘোষণা মানেনি সাধারণ শ্রমিকরা, এখন নেতারা কি বলছেন? দেখুন, সময় যত যাচ্ছে তত কিন্তু চা বাগান শ্রমিকদের আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আপনি জানেন যে গতকাল কিন্তু সিলেটের জেলা প্রশাসকের সাথে, অর্থাৎ সিলেট ভ্যালির যে 23টি চা বাগান রয়েছে সেই বাগানের যারা শ্রমিক ইউনিয়ন নেতা রয়েছেন তারা একটি বৈঠক করেছিলেন, এবং সেই বৈঠকে কিন্তু তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে তারা 145 টাকা মজুরিতে তারা কাজে ফেরার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলেন শ্রমিক নেতারা। কিন্তু সেই খবরটি যখন বাগানের শ্রমিকদের মধ্যে চলে যায় তারপরই শ্রমিকরা সেটা প্রত্যাখ্যান করে, এবং সেই প্রত্যাখ্যান করে আজ সকালে কিন্তু সিলেটের যে সকল চা বাগান রয়েছে, তারাপুর, মালনী ছড়া, ধুলদুরি চা বাগান, প্রত্যেকটা বাগানের শ্রমিকরা কিন্তু অবরোধ করেছেন। তারা বলছেন যে নেতারা যে কথাটা বলছেন বা নেতারা যে দাবি মেনেছেন সেই দাবি তারা মানছেন না। তারা তাদের একটাই দাবি যে 145 টাকা নয়, 300 টাকা তাদেরকে মজুরি দিতে হবে। আজকে আমরা যেটা দেখেছি যে চা শ্রমিকদের আন্দোলনের ধরনটা কিন্তু অন্যরকম, যেটা তারা স্লোগান দিয়েছে, অনেকেই দেখেছি আমরা বুকে বিভিন্ন স্লোগান লেখে আসছে যে 300 টাকা মজুরি দে নাইলে বুকে গুলি দে, এইরকম ভাবে কিন্তু তারা আন্দোলন করছে। তারা বলছেন যে তাদের একটাই দাবি, তাদেরকে 300 টাকা মজুরি দিতে হবে। এরপরে আমরা যেটা দেখেছি যে এই যে শ্রমিকরা আন্দোলন করছে গত 12 দিন থেকে, সেই আন্দোলনের কারণে কিন্তু চা উৎপাদন বন্ধ রয়েছে, কুড়ি তোলা বন্ধ রয়েছে। সেজন্য কিন্তু আমরা যেটা দেখছি যে সিলেটের বাগানগুলিতে বাগানে নতুন কুড়ি এসেছে, এবং সেগুলো কিন্তু এই মুহূর্তে তোলা প্রয়োজন। আগামী কিছুদিনের মধ্যে যদি এই কুড়িগুলি উত্তোলন না করা হয় তাহলে কিন্তু সেগুলি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ কয়েক শত কোটি টাকার লুস্কানে পড়বে বাগান কর্তৃপক্ষ। তো দফায় দফায় মিটিং হচ্ছে এবং তারপরে কিন্তু এটির সুরাহা হচ্ছে না। আমরা শ্রমিক নেতা যাদের সাথে কথা বলেছিলাম, যারা গতকালকে জেলা প্রশাসকের সাথে বৈঠক করেছিলেন, তাদের সাথে আমরা কথা বলছিলাম, তারা বলছেন যে তারা দাবিটি প্রধানমন্ত্রীর আশ্বাসে মেনে এসেছিলেন, কিন্তু যখনই এসে তারা তাদের বাগানের যারা সাধারণ শ্রমিক রয়েছেন তাদের সাথে কথা বলেছিলেন, তারা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছেন, এজন্য তারা এটি থেকে মূলত সরে আছেন। তবে আলোচনা এখনো চলছে। তবে সুজাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, চা শ্রমিকদের আন্দোলনের খবর জানাচ্ছিলেন সহকর্মী হোসেন আহমেদ সুজাত।